মেয়েকে ডাকো। এতদিন ধরে এত চেষ্টা করলাম নিজেরে লুকিয়ে রাখার জন্য, পারলাম না। আপনাদের জন্য বের হয়ে আসতেই হইল, হতাশ, খুবই হতাশ। মা, মেয়েগুলো কি বলে? চা খাবেন? খেলে দেই। আচ্ছা, এই স্যুটে আমাকে কেমন লাগছে? সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আচ্ছা, তুমি কি এর আগে কখনো প্রেম করেছো? কয়েকটা করেছি। কাজটা কি তুমি ঠিক করেছো? না না, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছি না। যখন জানি আমি দোষ করেছি, তখন আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। আমি কি আপনাদেরকে একবারও বলেছি আমি নির্দোষ? তখন আমার আবেগের কাজ করেছিল, বিবেকের কাজ করে নাই। বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো, তাহলে আমি এত বড় ফাঁকার মধ্যে জড়িয়ে যেতাম না। তুমি লেখাপড়া কি করেছো? জি, প্রাইভেট ইউনিভার্সিটিতে। ভাগ্যিস, আমার বাবা মার অঢেল টাকা ছিল না, তাহলে আমাকে অনেক টাকা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পাঠাতো অশ্লীলতা শিখাতে। আচ্ছা মা, তুমি তো আমার ছেলেকে আগেই দেখেছো, প্রথম দেখে কেমন লেগেছে? আমি ওনাকে প্রথমবার যখন দেখেছি, আমি তো তখন পুরো কেঁদে দিয়েছিলাম। আচ্ছা, মুরব্বীদের সাথে কি মানুষ এইভাবে কথা বলে? আমার ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ক্ষমা করে দেন। কি মেরে বাবা, তুমি এখান থেকে যাও তো, আমি তোমার মুখ দেখতে চাই না। তাহলে কি অন্য কিছু দেখাবো?